বন্ধুরা, আজ বলবো খেলাঘর সিরিয়ালের নায়িকা পূর্ণা বাস্তবে কে। বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্টার জলসে জনপ্রিয় সিরিয়াল খেলাঘর, এই সিরিয়ালে নায়কের ভূমিকা অভিনয় করেছেন শান্তু, যার আসল নাম সৈয়দ আরেফিন, আর শান্তুর বউ বা পূর্ণার ভূমিকা অভিনয় করেছেন স্বীকৃতি মজুমদার। বন্ধুরা, আজ আমরা জানবো কে এই স্বীকৃতি মজুমদার, তার আসল পরিচয় কী। খেলাঘরের স্বীকৃতি মজুমদারের প্রথম সিরিয়াল, তিনি খুব ভালো নাচ করেন, তিনি ছোটোবেলা থেকেই নাচ শিখেছেন, তিনি খুব ভালো গানও করেন। স্বীকৃতি মজুমদার 1997 সালে 12ই ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স 24 বছর। তার বাবার নাম হলো অনিমেষ মজুমদার, তার বাবা চাকরি করেন, মা হলেন দীপশিখা মজুমদার, তার মা একজন গৃহবধূ। স্বীকৃতি মজুমদার ছোটোবেলা থেকেই কলকাতাতে থাকেন, তিনি কলকাতায় পাবলিক স্কুলে পড়াশোনা করেছেন। তারপর তিনি বিড়লা কলেজ থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেন। তিনি বরাবরই পড়াশোনায় ভালো ছিলেন। তিনি সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এবং রিসার্চ ইনস্টিটিউট থেকে 10 রিসার্চ ফেলো পেয়েছেন। স্বীকৃতি মজুমদার অভিনয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না। তার গ্রাজুয়েশন চলাকালীন 2000 সালে তিনি পিসির জন্য গোল্ড লাইট ভিভা কন্টেস্টে অংশগ্রহণ করেন এবং ফার্স্ট রানার আপ হন। তারপরে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত হন। তিনি একটি ক্রিয়েটিভ মিডিয়া কোম্পানির মার্কেটিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তারপর তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত হন। খেলাঘর সিরিয়াল তার জীবনের প্রথম সিরিয়াল। তিনি খেলাঘরের একটি এপিসোডে অভিনয় করার জন্য 20,000 টাকা পেয়ে থাকেন। এখনও পর্যন্ত তিনি সিঙ্গেল হয়েছেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই।